আপনার বাবাকে নিয়ে ব্রিফলি কথা বলেছিলাম, বাট আর কোনো স্টোরি আছে কি না যেটা রিকল করলে আপনি অনেক হ্যাপি ফিল করেন বা অনেক স্যাড ফিল করেন? কোনো স্পেসিফিক মেমরি যেটা আপনার লাইফে মোস্ট মেমোরেবল? আমার বলতে আসলে আমি যখন ছাদ থেকে পড়ে যাই, যখন আমি ক্লাস ফোরে পড়ি, 1981 81-এ যখন আমি ছাদ থেকে পড়ে যাই, তখন আমি হসপিটালে ছিলাম প্রায় 4 মান্থস, এবং আমি আমার ব্রেন আউট অফ অর্ডার ছিল অ্যাকর্ডিং টু ডক্টর্স। প্রায় 6 মাস আমি আউট অফ ব্ল্যাকআউট ছিলাম পৃথিবী থেকে, আমি কাউকে চিনতাম না, জানতাম না। বাট আমি কিন্তু ওই যে ভয়টা কাজ করতো, আমার কিন্তু আব্বার কথা মনে আছে যে আমার বড় বোনের বিয়ে ছিল, আমাকে নিয়ে বাসায় নিয়ে গেল ফর ফিউ আওয়ার্স, যে বোনের বিয়ে হবে, হসপিটাল থেকে নিয়ে এসছে। আমি কিন্তু আমার আব্বাকে দেখতাম আমার দোতলার বারান্দা থেকে, বা আব্বা সবাইকে খাওয়াচ্ছেন, এটা আমি দেখতাম। এবং উনি আমাকে সবচেয়ে বেশি মিস করে, যেটা আমাদের একটা এক ব্যান্ডের রেডিও ছিল কালো রঙের, ওখানে আব্বার খুব ইয়ে ছিল তোমার নিউজ শোনার, ওই যে বললাম টিউন করতো, তখন টিউন করতো, এখন তো সাত সাত করে পাওয়া যায়, তখন এগুলো পাওয়া যেত, তখন ঘুরাতে 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 পেয়ে পাওয়া যেত। তো খুব দেরি হলে আব্বা কিক মারতো আমাকে, আমার মোড়ায় কিক মারতো, আমি উড়ে যেতাম। তারপর এটা একটা মজা ছিল, বাট আমি এখনও মিস করি, যদি আব্বা যদি আমাকে আবার মারতো আমার খুব ভালো লাগতো।